الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المراه الصالحه او كما قال النبي عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم অধ্যকার আয়োজিত ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি কারাম উপস্থিত মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মাও বোনেরা পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মেহরবানি করে শামসুন্ার দারুসুন্না মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক দুয়ার মাহফিলে উপস্থিত হয়ে ক্রামের জবান থেকে মূল্যবান নসিহত শুনবার তৌফিক দান করেছেন আমরা সুক্রিয়াত বলতে পারি বলি সকলেই আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় যাবৎ উলামাইকারের জবান থেকে নসিহত শুনতেছিলেন আরও শুনবেন বয়ান শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যেখান থেকেই বসে শুনতেছেন দিলের কান দ্বারা শুনবার চেষ্টা করবেন পরস্পরে কোনো কথাবার্তা আলোচনা করবেন না মনোযোগ সহকারে কথাগুলি শুনলে উপকার হবে মনোযোগ সহকারে দিলের কান দ্বারা কোরআন হাদিসের কথা না শুনলে শুধুমাত্র চামড়ার কান দিয়ে শুনলে উপকার হয় না এজন্য সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু দিলের কান দ্বারা ওলামা হজরাতের কথাগুলিকে শুনবার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন যেহেতু আজকের এই মাহফিল মহিলাদের জন্য মা বোনদের জন্য এই জন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সুরায় নাহালের সাতানব্বই নম্বর করিমা তলাওয়ত করেছি মহান আল্লাপাক রব্বুল আলমিন তৌফিক দিলে আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আমার তালাবৎকৃত আয়াতে মহান আল্লাপা রব্বুল আলমিন এরশাদ করেন মান আমিল সলিহামিন জাকারিন আউসা ওহুমিন কোনো ইমানদার চাই সে নারী হোক অথবা পুরুষ হোক সে যদি ন্যাকা আমল করে তাহলে আল্লাপা রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন পুরস্কারের বিবরণ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফলান্ন হায়া তং তয়বা আমি তাকে পবিত্র জীবন দান করবো আল্লাপাক রব্বুল আলমিন নাক্কার পুরুষ নাক্কার মহিলাদের জন্যে প্রথম পুরস্কারের ঘোষণা দিয়েছেন জাল্লাহ বলেন ফলান ইয়হু হায়া তং পবিত্র জীবন আল্লাহ দান করবেন আর পরকালে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন এখানে আমাদের বুজার বিষয় লক্ষণীয় বিষয় হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পুরুষদেরকে যেমন মর্যাদা দিয়েছেন নারীদেরকেও আল্লাপাক মর্যাদা দিয়েছেন নারীদের ইজ্জত আর সম্মান ইসলাম যে পরিমাণ দিয়েছে দুনিয়ার আর কোনো ধর্ম এই পরিমাণ দিতে পারে নাই পারবেও না ইসলামী নিয়ম কানুন মেনে চললে মহান আল্লাপা রব্বুল আলমিন যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এমন সহানুভূতিশীল এমন দয়া এমন মায়া আর কেউ মহিলাদের প্রতি দেখাতে পারে নাই করতেও পারে নাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম যতটুকুন তাদেরকে মর্যাদা দিয়েছেন সহানুভূতি দেখিয়েছেন অনেক সময় আমরা হীনমন্যতায় ভুগি যে ইসলাম আমাদেরকে সম্মান দিল কি দিল না অনেক ধরনের অপপ্রচার আমাদের সমাজে চালু আছে ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে রেখেছে নানা রকম আজে বাজে যুক্তির মাধ্যমে আমাদের বর্তমান সমাজের নারীদেরকে ইসলাম থেকে বের করে ইসলামের গণ্ডি থেকে বের করে নিয়ে যাওয়ার নানারকম অপপ্রচার আমাদের সমাজে চলছে তবে সকলেরই মনে রাখা উচিত অনেকে অনেক চটকদার বক্তব্য দিয়ে আমাদেরকে ইসলামের গণ্ডি থেকে ইসলামী নিয়ম কানুনের এরিয়া থেকে বের করার চেষ্টা করবে আমরা যেন তাদের সেই অপপ্রচারে তাদের কোনো রকম ষড়যন্ত্রে যেন আমরা লিপ্ত না হই আমরা যেন তাদের ষড়যন্ত্রে শিকার না হই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সম্মানিতা মা ও ভুনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ইজ্জত আর সম্মান পাওয়ার জন্যে আমাদেরকে প্রথম কাজ করতে হবে আমাদের বিশুদ্ধ ইমান নির্ভেজাল ইমান ইমানকে ঠিক করতে হবে ইমান ঠিক করার পর নেক আমল করতে হবে নেক আমল করার জন্য নেক আমলের পদ্ধতি আমাদেরকে জানতে হবে এইসব মহিলা মাদ্রাসাগুলিতে নেকা আমলের পদ্ধতি শিক্ষা দেওয়া হয় নেকা আমলগুলি কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে যে শর্ত সারাইতের ভিত্তিতে নেক আমলগুলি আল্লাহর দরবারে কবুল হয় সেই নিয়ম কানুন শর্ত সারাইত আমাদেরকে এইসব মহিলা মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হয় আর হাদিস শরীফে রসুল করিম সাল্লি সাল্লামের সাদ করেছেন তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর হোক নারী হোক তাদের উপরে দী আলেম শিক্ষা করা ফরজ যে পরিমাণ ধর্মীয় জ্ঞান না থাকলে ধর্ম পালন করা যায় না সেই পরিমাণ ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক নর এবং নারীর উপরেই ফরজ নামাজ পড়া যেমন ফরজ নামাজের বিধিবিধান শিক্ষা করা ফরজ, রোজা রাখা যেমন ফরজ রোজার বিধিবিধান শিক্ষা করা ফরজ, পর্দা করা যেমন ফরজ পর্দার বিধিবিধান শিক্ষা করা ফরজ। এজন্যে শুধুমাত্র পুরুষরাই দিনে তালিম দিনই শিক্ষা শিক্ষিত হবে বিষয়টা এমন নয় মহিলাদের জন্যে দিনই শিক্ষাও জরুরি যে পরিমাণ ধর্মীয় শিক্ষা না থাকলে ধর্ম পালন করা যায় না এই পরিমাণ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেক নর নারীর উপরেই ফরস হাদিস শরীফ রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এর করেন আলমার আতুইদা সল্লত খামসাহা ও সাম সাহরাহা আহসানাত ফারজাহা ফাল ফরজাহা মিন আইয়ি আবু আিল শাআত আল্লাহ রসুল বলেন কোন মহিলা যখন ওয়াক্ত নামাজ পড়বে রোজা রাখবে নিজের সতীত্ব হেফাজত করবে স্বামীর এত অনুসরণ করবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম বলছেন পাক রব্বুল আল আমিনের পক্ষ থেকে হাসরের ময়দানে ঘোষণা দেওয়া হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে তোমার তোমার খুশি হয় সেই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো সম্মানিতা মা ও ভোনেরা আমরা অনেক সময় আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা না জানা থাকার কারণে নানা রকম সমস্যা সমাজের ভিতরে সৃষ্টি হয় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে কয়েকটা দায়িত্ব কর্তব্যর কথা সংক্ষিপ্তভাবে বলবো যেন আপনারা মনে রাখতে পারেন আর এই দায়িত্ব কর্তব্যগুলি পালন করলে দুনিয়াতে আল্লাহ পবিত্র জীবন দান করবেন আখড়াতেও আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন আপনাদের মনে রাখার সুবিধার্থে আপনাদের দায়িত্ব কর্তব্যর ব্যাপারে আমি বলতে চাই এক নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে আবাদত করা যেমন হাদিস আপনাদেরকে শোনালাম আল্লাহর রাসূল বলছেন আল মারআতু ইজা সললাত খামসা ওয়া সামত শাহরা ওয়া ত্বআত বালহা ওয়া আহসানাত ফারজাহা মিন আই আবওয়াবিল জান্নতি শাআত পাশত্তের নামাজ পড়া রমজান মাসের রোজা রাখা আল্লাহর হুকুম অনুযায়ী চলা নবীজির তরিকা মতো চলা নিজের সতীত্বকে হেফাজত করা স্বামীর এতায়াত করা কোনো মহিলা যদি তার এবাদত ঠিক রাখে তাহলে সে দুনিয়াতেও সফল আখরাতেও সফল উভয় উভয় জগতেই সে সফল এজন্য আমাদের দায়িত্ব কর্তব্য প্রথম হচ্ছে আল্লাহর আবাদত করা মহান আল্লাপা ক্রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা যে আল্লাপা ক্রব্বুল আলমিন নারীদের প্রতি এতই সহনশীল আপনারা ধৈর্য সহকারে একটু শুনলে বুঝতে পারবেন আপনাদের জন্য আল্লাপা ক্রব্বুল আলমিন কতটা সহজ করেছেন ইসলামের বিধিবিধান আপনাদের জন্য কতটা সহজ এক হাদিসে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন কোনো দম্পতির ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে আল্লাহ তাবার সেই সন্তান জন্মের উসিলায় তার মা বাবার জন্যে আল্লাহ রহমতের দরওয়াজাকে খুলিয়া দেন মেয়ে সন্তানের ইজ্জত মেয়ে সন্তানের মর্যাদা আল্লাহর কাছে কতটুকুন একটু চিন্তা করে দেখেন হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন কেউ কারো ঘরে যদি একটি মেয়ে সন্তান হয় সেই মেয়ে সন্তানের উশিলা আল্লাপাক রব্বুল আলমিন তার ঘরে তার জন্য তার মা বাবার জন্যে আল্লাহ রহমতের দরজাকে খুলিয়া দেন আপনারা এই হাদিস শুনছেন যে আল্লাহ রসুল বলছেন একজন মেয়েকে কেউ যদি লালন পালন করে তাকে সুশিক্ষা শিক্ষিত করে ভালো একজন পাত্রের কাছে উঠা দেয় এই একজন মেয়ের উশিলে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন এই মেয়েটা যখন বড় হয় যুবতী হয় এই যুবতী মেয়ে যত আবাদত করে সেই আবাদতগুলি মহান আল্লাপাক রব্বুল আমিনের কাছে অত্যন্ত পছন্দনীয় হয় মেয়ে যখন বিবাহিত হয় স্বামীর ঘরে যখন যায় স্বামীর ঘরে যাওয়ার পরে সে যখন আবাদত করে তার বিয়ের আগে এক নামাজে এক নামাজের সব হয় আর বিয়ের পরে এক নামাজে কিতাবের মধ্যে উল্লেখ আছে একুশ নামাজের সাব হয় অথচ যে মেয়েটা বিয়ের আগে নামাজ পড়তো সে বিয়ের পরেও নামাজ পড়ে বিয়ের পরে নামাজ পড়লে তার নামাজের সাব একুশ গুণ বাড়াইয়া দেওয়া হয় কতটা সহজ করেছেন চিন্তা করে দেখুন মেয়েটা যখন স্বামীর ঘরে যায় স্বামীর খেদমত করে আজকাল আমাদের আরেকটা সমস্যা হচ্ছে অনেক মেয়েদেরকে দেখা যায় স্বামীর বাড়িতে গেলে স্বামীর খেদমত করতে চায় না ঘরের কাজ করতে চায় না রান্না বাড়া করতে চায় না মা ভোনেরা একটু খেয়াল করে শোনুন ওয়াজ মাহফিলে আসছেন নিয়তটা একটু পরিষ্কার করেন কোনো মেয়ে যখন তার স্বামীর ঘরে যায় স্বামীর ঘরের এলোমেলো এলু তালা বাসন যদি ঠিক করে অন্যটা বললাম না শুধু তালা বাসনের কথা বলতেছি এলুমেলু তালা বাসন যদি সে গুছায়া রাখে ঠিক করে হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এই এলোমলো তালা বাসনগুলি গুছানোর কারণে আল্লাহ তার আমল নামায় একটা নেকি দান করেন একটা গুণা মাফ করেন জান্নাতে তার একটা দরজাকে আল্লাহ বুলন্দ করিয়া দেন অথচ বিয়ে সাদির পরে অশান্তি কেন অশান্তি স্বামীর খেদমত করে না ঘরের কোনো কাজ করে না এই নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় যদি একজন মেয়ের দিনে আলেম থাকে সে যখন এই কথা জানবে যে আমি যত কাজ করব আমার এই কাজের বিনিময়ে আল্লাহর দরবারে আমি সোয়াব পাব সোয়াবের আশায় সে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে আর যদি তার ভিতরে এই বুঝ না থাকে অনেক সময় দেখা যায় কিতাব পড়ছে বড় বড় কিতাব পড়ে কিন্তু তার ভিতরে এই বুঝ আসে না যে স্বামীর ঘরে খেদমত করলে কি সোয়াব হয় দেখুন অনেকে স্বামীর বাড়িতে যাইয়া ঘর ঝাড়ু দেয় আল্লাহ কুরআন শরীফে বলছেন হাদিস আল্লাহ রসুল বলছেনুল ইমান হাদিস রসুল করিম বলেন কোনো নারী যদি তার শ্বশুর বাড়িতে যাইয়া তার স্বামীর ঘরে যাইয়া ঘর পরিষ্কারের কাজ করে এই ঘর পরিষ্কারের দ্বারাতেও আল্লাহ পাক তার আমল নামায় নেকি লেখিয়া দেন কিন্তু আমরা তো এই কাজ করতে চাই না অনেক ধরনের অভিযোগ শোনা যায় কাজ করতে চায় না কেন চায় না দিনী আলেম না থাকার কারণে দিনই বুঝ না থাকার কারণে আর যার ভিতরে দিনই বুঝ আছে সে অবশ্যই এই কাজগুলি করবে সওয়াবের আশায় তো আমাদের একটা দায়িত্ব হচ্ছে ইবাদত আর একটা দায়িত্ব হচ্ছে খেদমত মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন এবাদত হবে আল্লাহর খেদমত হবে স্বামীর এই খেদমতের দ্বারাও আপনি সব পাবেন স্বামীর খেদমতের দ্বারাও সব হয় বিবাহিতা নারীদের জন্য স্বামী অত্যন্ত মূল্যবান জিনিস হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা হালাল হইতো আমি দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা করে এই জন্যে আমাদের একটা দায়িত্ব হচ্ছে আবাদত করা আর একটা দায়িত্ব হচ্ছে খেদমত করা নিয়ত ঠিক করতে হবে খেদমত করার ক্ষেত্রে যদি আপনি খেদমত করেন নিয়ত যদি ঠিক না থাকে সব পাবেন না উদাহরণ দিয়ে কেরাম বুঝিয়েছেন একজন ভাই একটা ঘর বানালেন বাড়ির দক্ষিণ দিকে একটা জানালা করলেন উদ্দেশ্য হল দক্ষিণ পার্শ্বে ওনার বাড়ির দক্ষিণ পার্শ্বে মসজিদ মোয়াজ্জিন সাহেব যখন আজান দিবে সেই আজানের আওয়াজ যেন তিনি সেই জানালা দিয়ে শুনতে পান এই উদ্দেশ্যে তিনি জানালা করলেন কারাম লিখেছেন যদিও জানালা দিয়া বাতাস আসবে কিন্তু তার নিয়ত ছিল মুয়াজ্জিনের আজানের আওয়াজ শোনা এই জন্য সেই জানালা কইরাও সে সবের বাগিদার হয়ে যাবে এই আমরা যারা খেদমত করব। আমরা ওইদিকে খেয়াল করে খেদমত করবো আল্লাহ কোরআনে বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা আল্লাহ বড় পছন্দ করেন আল্লাহর নবী হাদিসে বলেছেন ও শত্রুল ইমান এই হিসাবে আমি ঘর পরিষ্কার করব এটা আমার স্বামীর ঘর আমারই ঘর কিন্তু আমার ঘর হলে কি হবে আল্লাহ যখন বলেছেন আল্লাহ বড় পছন্দ করেন আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন আল্লাহর নবী বলেছেন ইমানের একটা অংশ এই হিসাবে আমি এই কাজটা করব। ইনশাআল্লাহ আল্লাহ হাতিস শরীফের বাস্য অনুযায়ী বোঝা যায় ঘর যারো দিলে আল্লাহ আপনার দিল পরিষ্কার করে দিবে তালাবাসন এলো মলু তালাবাসনকে আপনি ঘুষাইলে আল্লাহ আপনার আমল নামায় সাব বাড়ায়া দিবে এই এই কাজগুলি আমরা করব এটা আমাদের একটা দায়িত্ব খেদমত। শুধু আবাদত আমাদের দায়িত্ব আর কর্তব্য নয় আমাদের দায়িত্ব কর্তব্যর মধ্যে আর একটা হচ্ছে মত আমরা কমপক্ষে এটি একটু মগস্ত করে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের দায়িত্ব কর্তব্যর মধ্যে একটা হচ্ছে এবাদত আর একটা হচ্ছে মত আরও কর্তব্য আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো যে কয়টা বলতে পারি আপনারা একটু মনোযোগ সহকারে শুনে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আমল করবেন ইনশাআল্লাহ দেখবেন অশান্তি থাকবে না হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো পুরুষ এবং কোনো নারী তারা যদি সুন্দরভাবে দাম্পত্য জীবন করে আল্লাহ যদি তাদের ঘরে কোনো সন্তান দান করেন সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সেই স্বামী স্ত্রীর জীবনের সকল গুণাকে আল্লাহ মাফ করিয়া দেন এই বাচ্চারা যখন বড় হয় দুই বৎসর কথা বলার সময় যখন আসে তখন বাচ্চাকে প্রথমে আল্লাহ রসুল বলছেন বাচ্চা যখন প্রথম কথা বলবে তখন কোন কথা শিখাইবেন আল্লাহ রসুল আমাদেরকে জানাই দিছেন আল্লাহ রসুল বলেন আলা আল্লাহ রসুল বলেন সর্বপ্রথম তোমার বাচ্চা যখন কথা বলা শিখবে তখন তুমি তাকে মাম্মি আর পাপ্পা শেখায়ও না মা বোনেরা আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে ইসলামের ইতিহাসে যত বড় বড় মনীষীদের নাম আমরা পাই সব মনীষীদের পিছনেই কোনো না কোনো সফল নারীর ইতিহাস জড়িত আছে আপনারা ঠিক ঘর ঠিক আপনারা ঠিক সমাজ ঠিক আপনারা ঠিক রাষ্ট্র ঠিক এই আপনাদেরকে সংশোধন হওয়া অত্যন্ত দরকার এবং জরুরি আপনারা যারা হাদিস পড়েন বা শোনেন তারা দেখবেন নারীদের অবদান ও কোনো সুযোগ নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপরে যখন ওয়াহি আসলো সেই গাড়ে হেরায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরের ভিতরে আসলেন আইসা হজরত খাদিজার কাছে বসলেন এবং বলতে আরম্ভ করলেন ও খাদিজা لقد خشيت على نفسي ان والله لا يخزيك الله ابدا انك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتعين على نوائب الحق دنيا قيدين এখন আমি বয়ান করতেছি বাড়িতে পারবো এর কোনো গ্যারান্টি নাই আপনারা এখানে ওয়া শুনতে এসেছেন বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি নাই কিন্তু মনে রাখতে হবে এই অল্প দিনের হায়াতে আমাদেরকে জান্নাত খরিদ করে যেতে হবে এই দুনিয়া এটা শুধু দুনিয়া নয় এটা জান্নাত খরিদ করার বাজার এটা গান বাজনার বাজার নয় ঝগড়া বাজার নয় স্বামীর সাথে দ্বন্দ্ব করার বাজার নয় শ্বশুর শাশুড়ির সাথে গ্যাঞ্জাম করার বাজার নয় এটা হচ্ছে জান্নাত বাজার এই কথাটা যদি আমরা মাথায় ঢুকাইতে পারি তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই আমাদের সমাধান হয়ে যাবে এটা কিন্তু জান্নাত খরিদের বাজার এখানে জান্নাত কেনার জন্য আসছি তো লক্ষ্য করেন হজরত রসুল্লাহ সাল আলী সাল্লাম কিং কর্তব্য বিমোর এমত অবস্থায় হজরত খাদিজাকে যাইয়া বললেন আমার তো বড় ভয় হচ্ছে কি জানি হয় আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব মক্কার মানুষ মানবে কি মানবে না তারা কি আমার কথা শুনবে কি শুনবে না না কি করবে হজরত খাদিজা আনহা আল্লাহর নবীর পার্শ্বে দাঁড়িয়ে বলেন কাল্লা ওয়াল্লাহ হেল জি কাল্লাহ আবাদা হে স্বামী ভয় পাওয়ার কোনো কারণ নাই কল্লা কাল্লা হেলা ইউকাল আবাদা আপনি কেন ভয় পাচ্ছেন কোনোদিনও না কখনো না আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না করবেন না দেখেন একজন নারী তার স্বামীর পার্শ্ব দাঁড়াইয়া যখন এই সাহস দেয় তখন অবশ্যই এই মুহূর্তে স্বামী অত্যন্ত সাহস পায় এটা আমাদের দায়িত্ব আর আমরা যদি বলি না না ফজরের সময় এখন আপনি উঠবেন না শীত কর শীত লাগবে ঠান্ডা লাগবে আপনার ঠান্ডা লেগে যাবে তাহলে তো মাসাল্লাহ স্বামী বেজারে আরও ঘুমাইব আপনাদের সাহস দেওয়া অত্যন্ত দরকার আপনাদের দায়িত্ব অনেক বেশি আপনাদের ভূমিকা অনেক জরুরি বিষয় আমাদের দেশে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলহির নাম কে না জানে বড় বড় ডেক বসায় সেই খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলহি যখন বাঙ্গাল সফর করেছেন উনার চেহারা দেখে দেখে এক বরণায় এসেছে সত্তর হাজার ও তারা কালেমা ভরে মুসলমান হয়েছে একজন দুইজন নয় সত্তর হাজার সেই ময়নুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলহি তিনি যখন বাড়িতে ফিরে গেলেন ওনার চেহারা বড় হাস্বাস বশ্বাস চেহারায় বড় আনন্দ মা জিজ্ঞেস করেন ময়নুদ্দিন তুমি এত আনন্দিত কেন ময়নুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ বলেন মা আনন্দিত হওয়ার কারণ হইল আমার চেহারা দেখে দেখে সত্তর হাজার হিন্দু ইসলাম কবুল করেছে এই আনন্দে আমিও আনন্দিত তখন মা বলেন বাবা শোনো এটা তো তোমার কেরামতি না এটা তো আমার কেরামতি মা বোনেরা একটু খেয়াল করেন ময়নদিন চিস্তি বলেন আপনার কেরামতি হয় কিভাবে তারা তো আমাকে দেখে ইসলাম কবুল করেছে আপনাকে দেখে তো তারা ইসলাম কবুল করে নাই তারা তো আমার চেহারা দেখে ইসলাম কবুল করেছে আপনাকে তো তারা দেখেই নাই তখন ময়নুদ্দিন চিশতি আজমিরির আহমদুল্লাহের মা যে কথাটা বলেছিলেন একটু মন দিয়ে আপনারা শুনবেন মহনুদ্দিন চিশতি আজমিরী রহমদুলার মা বলেন ও বাবা ময়নুদ্দিন তুমি যত দিন পর্যন্ত আমার বুকের দুধ খেয়েছ আমি তোমাকে কোনোদিন অজসারা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ার প্রয়োজন হলে আমি প্রথমে ওজু করতাম তারপরে আমি তোমাকে বুকের দুধ খাওয়াইতাম মহান আল্লাহ পাক আমিন আমার সেই অজু অবস্থায় তোমাকে দুধ পান করানোর কারণে তোমার চেহারা আল্লাহ এমন একটা নূর দিয়া দিছে যে নূর দেখে দেখে হিন্দুরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর আমাদের অবস্থা হইলো একদিক দিয়ে টিভি চলে আর একদিক দিয়ে বাচ্চারা খাওয়ায় একদিক দিয়ে সিরিয়াল সারে এক দিক দিয়ে বাচ্চারা খাওয়ায় এই অবস্থা হলো আমাদের এই জন্য মা বোনেরা আপনাদের অবদান অনেক বেশি মা শিক্ষিত তো জাতি শিক্ষিত মা যদি ভালো হয় তো জাতি ভালো হবে এই জন্য আপনাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই আমাদের একটা দায়িত্ব হইল আমরা আল্লাহর আবাদত করবো আরেকটা দায়িত্ব হলো আমরা খেদমত করব। আরেকটা দায়িত্ব হলো এখন যেটা আপনাদের সামনে পেশ করতে চাই বাচ্চা জন্ম নেওয়ার পরে সেই বাচ্চাকে প্রথম যখন তার মুখ দিয়ে কথা বের হবে তখন তাকে মাম্মি আর পাপ্পি ইগুলা শিক্ষা দিবেন না গুড নাইট গুড বাই এগুলা শিক্ষা দিবেন না আল্লাহর নবী হাদিসে বলেছেন সর্বপ্রথম তাকে শিখাও ইলাহা ইল্লাল্লাহ আর হাদিস শরীফে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম বাচ্চার মুখ দিয়ে যখন আল্লাহ শব্দ বের হয় হাদিসে আল্লাহ রসুল বলেন এই আল্লাহ শব্দ বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মা বাবাকে ক্ষমা করিয়া দেয় জান্নাত কিনার বাজার আপনারা নিজের জীবনটাকে মনে করবেন এটা আখরাতের জন্য বরাদ্দ আমি যা করব যা বলবো যা করব সব কিছু যেন আমার আখরাতের উদ্দেশ্য হয় কারণ আমি এখানে এসেছি জান্নাত কেনার জন্য। বাচ্চা জন্ম নেওয়ার পরে তাকে ভালো শিক্ষা দেওয়া তাকে ভালো জিনিস শিক্ষা দেওয়া এটা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব মা বাবার দায়িত্ব বাবা তো ঘর থেকে বের হয়ে যায় মার কুলেই সন্তান বড় হয় এই জন্য মা বাচ্চাকে কুলে নিয়ে সকালবেলা সুরাই ইয়াসিন পড়বে মাগরিবের পরে সুরায় ওয়াক পড়বে হাদিস শরীফে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন বাচ্চা যখন নাজারা পড়া শুরু করে দেখে দেখে যখন কোরআনুল করিম পড়া শুরু করে একদিক থেকে না জারা পড়া শুরু হয় নাজারা যখন কমপ্লিট হয় আল্লাহ রব্বুল আলমিন তার মা বাবার গুণাও মাফ করিয়া দেন এই বাচ্চাদেরকে ভালো তর দেওয়া এটাও আপনাদের দায়িত্ব একটা দায়িত্ব বললাম অবাদত আরেকটা দায়িত্ব বললাম খেদমত আর এখন আরেকটা আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে তার বিয়ত বাচ্চাদেরকে ভালো জিনিস শিক্ষা দেওয়া বাচ্চাদেরকে ভালো ভালো কথা শিক্ষা দেওয়া এইগুলি আপনাদের দায়িত্ব দেখেন এক সময় সকালবেলা পুরুষেরা ঘর থেকে বের হইতেন নারীরা মুসল্লা বিষয়া আল্লাহর দরবারে বলতো আল্লাহ আমার স্বামী হালাল রিজিকের জন্য ঘর থেকে বের হইছে আল্লাহ আপনি বরকতের রিজিকের ব্যবস্থা করে দেন যান আমাদের মুসল্লা বিষাইয়া নারী যখন তার স্বামীর জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয় কিন্তু এখনকার সময়ে স্বামীকে বের করে দিয়ে হয় ঘুমায় আর না হয় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় এই অভ্যাসগুলি আমাদেরকে পরিবর্তন করতে হবে এই দুনিয়া রং তামাশার জন্য আমরা আসি নাই খাও দাও করো দুনিয়াটা মস্ত বড় এটা মুসলমানের স্লোগান নয় আমরা এখানে এসেছি জান্নাত খরিদ করার জন্যে আমাদেরকে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা সব প্রত্যেকটা সময় আমরা জান্নাত খরিদের চিন্তা করতে হবে আমাদের একটা দায়িত্ব হলো তার বিয়াদ বাচ্চাদেরকে তার দেওয়া সুশিক্ষা দেওয়া বালোজনী শিক্ষা দেওয়া এখন আপনি বাচ্চাকে তরবিয়ত দেওয়ার আগে তো নিজের তরবত নিতে হবে এই জন্যই মহিলা মাদ্রাসার দরকার নিজে আগে জানতে হবে শিখতে হবে আমার আগে একজন বক্তব্য দিয়ে গেছেন দোয়া কালামের কথা আপনি যে আপনার বাচ্চাকে দোয়া কালাম শিক্ষা দিবেন আপনি নিজে না জানলে কিভাবে শিক্ষা দিবেন আপনাকে শিখতে হবে জানতে হবে মনে রাখবেন বাচ্চা দুই বৎসর পর্যন্ত যে কথা বলে না এর এরপরে যাই একটু একটু করে কথা বলে এর পিছনে আল্লাহ পাকের একটা হ্যাকমত আছে কি হকমত কেরাম লিখছেন বাচ্চা জন্মের পর থেকে নিয়ে কথা না বলা পর্যন্ত এই সময়টাতে বাচ্চা রেকর্ডিং করে কথা রেকর্ড করে সব কিছু রেকর্ড করে তারপর আল্লাহর হুকুম যখন হয় দুই বছর পরে আড়াই বছর তিন বছরের সময় তখন তার সেই রেকর্ডিংটা বেজে ওঠে দেখুন মা ভুনেরা একটা শিশু বাচ্চা সম্পূর্ণ রেকর্ডিংয়ের সময় আপনার কুলেই থাকে আপনি যা বাজাবেন তার মধ্যে তাই কিন্তু রেকর্ডিং হবে এজন্য আপনি যদি ভালো জিনিসটাকে শোনান ভালো জিনিস রেকর্ডিং হবে আমার বাড়ি হবিগঞ্জ আপনাদের বাড়ি হবিগঞ্জ আমাদের ঘরে জন্ম নেওয়া সন্তানের রেকর্ডিং হয় হবিগঞ্জের বাসা এই জন্য বাজার সময় রেকর্ডিংয়ের বাসা যেটা এটাই বাজে যে সন্তানের জন্ম হয় সৌদি আরব তার রেকর্ডিংয়ের সময় যা রেকর্ড হয় বাজবার সময় তাই বাজে যে সন্তানের বাড়ি হয় সিলেট রেকর্ডিংয়ের সময় যে বাসা রেকর্ডিং হয় বাজবার সময় সেটাই বাজে আমাদের খুলে সন্তান দুই আড়াই বৎসর থাকে রেকর্ডিং করে এই সময়ে আমরা তাকে যা শেখাবো যা তার সামনে বলবো এগুলি কিন্তু রেকর্ড হয়ে যায় ছোটো বাচ্চাদের সামনে এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো কথা বলা যাবে না যার দ্বারাতে বাজে জিনিস রেকর্ডিং হয়ে যায় বাচ্চা জন্মের পরে গালি দেয় গালি পাইল কোথায় হয়তো স্বামী স্ত্রী ঝগড়া করে আপনারা পরস্পরে গালাগালি করেছিলেন সেই জন্য সেটা রেকর্ডিং হয়ে গেছে এই জন্য সাবধান ছোট বাচ্চাদের অন্তর হল একেবারে পরিষ্কার আল্লাহ মুফিগার নকশেফিল হাজার পাথরের অঙ্কন যেমন মিঠেনা না ছোটো বলার বেলার শিক্ষার আসরও কিন্তু মিঠেনা না এই জন্য তাদেরকে আমরা ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু আমাদের দায়িত্ব তাহলে আমি আপনাদের সামনে এক নম্বর দায়িত্বের কথা বললাম ইবাদত আল্লাহর আবাদত করেন দুই নম্বর দায়িত্বের কথা বললাম খেদমত খেদমত যদি সহিনীয়তে করতে পারেন সেটাও হবে আবাদত আর তিন নম্বরে বললাম তার বিয়ত এই জন্য ঘটনা পাওয়া যায় মার তোর বিয়ত কতটুক জরুরি আপনারা একজন বুজুর্গের নাম শুনেছেন ওনার নাম ছিল হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলী এখনো কুতুব মিনার আছে অনেকে জানেন এই ইতিহাস আমি ইতিহাসে যাব না সম্পূর্ণ ঘটনাও আমি আপনাদেরকে বলবো না শুধু এতটুক বলবো মার তরবিয়ত কতটুক জরুরি এই অংশটা শুধু আপনাদের সামনে পেশ করবো আমি সম্পূর্ণ ঘটনা আজকে আপনাদেরকে শোনাব না কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলিহী মাদ্রাসায় দেওয়া হলো মক্তবে উনি মক্তব্য গেলেন মক্তবে যাওয়ার পরে উস্তাদি বললেন বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ বলার পরে তিনি পড়তে শুরু করলেন বিসমুল্লাহির রহমান রহিম আলিফুল্লা এইভাবে পড়তে পড়তে কোরআন শরীফের এক পাড়া উস্তাদিকে মুখস্থ শোনায়া দিলেন উস্তাদজি জিজ্ঞেস করেন ও কুতুবুদ্দিন তুমি কি আমার কাছে পড়তে এসেছ না আমাকে তুমি পড়াইতে আসছ বলে কেন হুজুর বলে আমি তোমাকে বললাম বিসমিল্লাহ পড়ার জন্য তুমি বিস্মিল্লাহ আমাকে শোনাইলা আবার এক পারা কোরান সরিবও শোনায়া দিলা ঘটনাটা কি কুতুবউদ্দিন বলেন হুজুর আমি শুধু বিস্মিল্লাহর এক পারা পারি তা না আমি আল্লাহর কালাম পবিত্র কোরানের দশ পারা এই মুহূর্তে আপনাকে আমি শোনাইতে পারবো দশ পারা শোনাইতে পারব মক্তবের হুজুর তো দশ পারাও পারে না উনি চিন্তা করলেন কি ব্যাপার কুতুবুদ্দিন এই দোষ পড়া কোন মাদ্রাসায় পড়লো কীভাবে শিখল উনি বাচ্চাকে নিয়ে তার মার কাছে গেলেন বাড়িতে গেলেন জয়াদর নক করলেন জিজ্ঞাসা করলেন ভিতর থেকে কে আপনি বলে আমি কুতুবউদ্দিনের উস্তাদ কেন আসছেন বলে একটা প্রশ্ন কি প্রশ্ন আপনার ছেলেকে আমাকে আমার কাছে পড়তে পাঠাইছেন না আমাকে পড়ানোর জন্য পাঠাইছেন বলে হুজুর কি হয়েছে বলে আমি তারে বললাম বিসমিল্লা পড়ার জন্য সে তো আমারে বিসমিল্লা শুনাইল সাথে আরও এক পাড়া শুনাইল আর বলল সে নাকি পবিত্র কোরআনের দশ পাড়া মুখস্ত পারে কীভাবে সে এটা মুখস্ত করল তখন কুতুবুদ্দিনের মা বলেন হুজুর আসল ঘটনা হইল আমার বাচ্চা ছোট্ট সময় যখন কান্নাকাটি করতো আমি নিয়া রুমের এক পাশ থেকে আরেক পাশে যাইতাম আর পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করতাম আমার মনে হয় আমার বাচ্চা আমার জবানের কোরআন তেলাওয়াত শুনে শুনে রেকর্ডিং করে ফেলেছিল যার কারণে এখন বাঁচবার সময় তার তার মুখ দিয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত বেজে উঠেছে এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে রেকর্ডিংটা যেন ভালো হয় আর প্রত্যেকটা বাচ্চার রেকর্ডিংয়ের বয়সটা আপনাদের কুলেই কাটায় আপনারাই তখন সে দায়িত্ব পালন করেন বাবা তখন দায়িত্ব পালন করতে পারেন না আর সুযোগও হয় না বাবা রুজি রোজগারের জন্য সকালবেলা বের হয় রাতে আসে সারা দিন আপনার কুলে থাকে তখন যেন রেকর্ডিংটা ভালো হয় লক্ষ্য করে দেখেন কুতুবুদ্দিনের মা বলতেছেন হুজুর আমার বাচ্চা কান্নাকাটি করলে আমি তাকে কোরআন শরীফের তালাওয়ার শোনাইতাম এগুলি তার সিনার ভিতরে রেকর্ডিং হয়ে গেছে যার কারণে এখন এগুলি বাঁচতেছে আর আমাদের মা বোনরা কি করে বাচ্চারা যদি কান্নাকাটি করে টিভির আশ্রয় নেয় মোবাইল হাতে ধরায়া নেয় নে কান্দিস না গেম খেল নে কান্দিস না মুটু ফাটলু দেখ এগুলা কইরা কইরা বাচ্চাদের রেকর্ডিংয়ের সময়ে খারাপ জিনিস রেকর্ডিং করায় যার কারণে বাজবার সময় কিন্তু খারাপটাই বাজে তখন যায় ও হুজুর হুজুর শামসুন নাহার মাদ্রাসার মহিলা মাদ্রাসার বড় হুজুর হজরত মৌলানা মুফতি মুহসিন আহমদ সাহ দাম আকবর কাতুম হুজুরের কাছে যায় কয় হুজুর আমার সন্তান তো আজে বাজে কয় আমার সন্তান তো আমার কথা শুনে না একখান তাবিজ দেন হুজুরে কি এর তাবিজ দিব আপনি রেকর্ডিং যা করাইছেন বাঁচবার সময় তো তাই বাঁচবে আপনি যদি রেকর্ডিং এর সময় ভালোটা করাইতেন তাইলে না বাঁচবার সময় ভালোটা বাঁচত আপনি তো প্রথমেই ভুল করে ফেলেছেন গো মা এই হুশিয়ার আজকের এই মহিলা মাদ্রাসায় মহিলাদের জন্য ওয়াজ ও দোয়ার মাহফিল খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি এখান থেকে আপনারা এই সবকটা কমপক্ষে নিয়ে যাবেন আপনাদের দায়িত্ব বাচ্চাদের তার বিয়ত করা আপনাদের দায়িত্ব বাচ্চাদেরকে ভালো জিনিস রেকর্ডিং করানো আপনাদের দায়িত্ব বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানো মারকুল বাচ্চার প্রথম স্কুল এটা আমাদেরকে মনে রাখতে হবে এই জন্য এখান থেকে যা শিখবে বড় হয়ে কিন্তু তাই বাঁচবে এই জন্য রেকর্ডিংটা যেন ভালো হয় এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন ইনশাআল্লাহ মা বোনরা আপনারা নিয়ত করেন যেন বাচ্চাদেরকে ভালো জিনিস রেকর্ডিং করান বাচ্চাদেরকে যেন তরবিয়ত করেন এটা আপনারা নিয়ত করেন নিয়ত অনুযায়ী আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন তারপরে শুনেন কুতুবুদ্দিন বখতিয়ার আর কাকি রহমতুল্লাহ মাদ্রাসায় যায় বাসায় আসে বাসায় আসার পরে কুতুবুদ্দিন ছোট্ট বাচ্চা খুব বেশি একটা বয়স না মক্তবে পড়লে আর কতটুক বয়স হয় আপনারা নিজেরাও বুঝেন বাসায় আসার পরে মা জিজ্ঞেস করেন বাবা কী পড়ছ বলে আমি কোরআন শরীফ পরে আসছি কি করবা বলে আম্মু আমারে বাদ দেন আমি খানা খাবো তখন মা চিন্তা করলেন আমার বাচ্চার এখন তো রেকর্ডিংয়ের বয়স এখন আমি যা রেকর্ড করামো সারা তাই তার মধ্যে থাকবে এই জন্য মা চিন্তা করলেন আমি তাকে এখনই সময় একটা কাজ করি কি কাজ মা বলতেছেন বাবারে রে তোমা তুমি আমার কাছে খাবার চাও কেন আমার তোমার সকলের রিজিকের মালিক হলেন আল্লাহ মা বোনরা একটু খেয়াল করে শোনেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আসমান জমিনে যা কিছু আছে যা দেখি যা দেখি না মানুষ হোক মানুষ ছাড়া আরো যত মখলুকাত আছে যত সৃষ্টি আছে সব কিছু রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহর হাতে আমরা তো অনেক সময় চিন্তা করি আহারে এত ছেলে সন্তান হইলে কেমনে খাওয়ামো কেমনে ভরামো কেমনে কি করমু আপনি কি ক্ষুদা হয়ে গেছেন নি দায় দায়িত্ব কি আপনার নি এইগুলোর দায় দায়িত্ব হইল মহান আল্লাহ একটা বাচ্চা জন্মগ্রহণ করার দুই হাজার বৎসর আগেই আল্লাহ তার রিজিকের ভাইসালা করিয়া দেন যাই হোক তো কুতুবুদ্দিনের মা বলেন বাবা তুমি আমার কাছে খাবার চাও কেন তোমার আমার সকলের রিজিকের মালিক হইলেন আল্লাহ তুমি আল্লাহর কাছে রিজিক চাও তো 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 বাচ্চা বয়স একেবারে কম তিনি মাকে জিজ্ঞেস করেন আচ্ছা আম্মা আমি তো বাসায় আইসা বলে আম্মা বাদ দাও আল্লাহর কাছে চাইলে কিভাবে চাইতে হবে মা তখন কুতুবুদ্দিনের মা বলেন আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি হইল জায়নামাজ বিষাইবা দুইটা হাত আসমানের দিকে উঠাই বলবা আল্লাহ আমি তোমার নামের পড়া পরে এসেছি আমার পেটের মধ্যে প্রচন্ড তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও ছোট্ট মানুষ তো উনি মার কথা বিশ্বাস করে পরের দিন থেকে এইভাবে আমল শুরু করে দিলেন মাদ্রাসা থেকে আসেন নামাজ বিসান। আজ আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া পাকের দরবারে তিনি মোনাজাত লিপ্ত হইয়া আল্লাহর কাছে তিনি খাবার চান আর কুতুবুদ্দিন কুতুবুদ্দিন যখন আইসাই নামাজ বিছানো শুরু করেন অজু করেন আল্লাহর দরবারে হাত উঠান এর মধ্যে মা রুটি আর গুস্ত রেডি কইরা টেবিলের উপরে রাখা দেন কুতুবুদ্দিন যা শেষ কইরা খাবারের ঘরে যাইয়া দেখেন রুটি আর গুস্ত প্রস্তুত তো উনি বলেন মা বলেন বলো বাবা আলহামদুলিল্লাহ তখন উনি বলেন আলহামদুলিল্লাহ তো আস্তে 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 একদিন দুই দিন তিন দিন এরকম যাইতে যাইতে কুতুবুদ্দিনের এই এই একটা একিন হয়ে গেছে ইমান তো আছে ইমানের সাথে একিন বড় জরুরি জিনিস একিন হয়ে গেছে যে আল্লাহর কাছে খাওয়ান চাইলে আল্লাহর কাছে খাবার চাইলে রুটি আর গুস্ত হওয়া যায় এটা ছোট বাচ্চা কুতুবুদ্দিনের উদ্দিনের একিন হয়ে গেছে কেন হইল এই মার কৌশল মা তো নিজেই টেবিলে খাবার রেডি করতেন কিন্তু বাচ্চাকে বুঝতে দিতেন না বাচ্চা মনে করে আল্লাহর কাছে দোয়া করলেই খাওয়ান পাওয়া যায় এইভাবে চলতে ছিল হঠাৎ একদিন মা কোনো তার এক আত্মীয়ের বাড়িতে বাড়াইতে গেছেন খেয়াল করে শুনেন মহিলারা একসাথে বসলে তো আবার ওনাদের নিজেরাই ওয়াশ করে এই জন্য একটু খেয়াল করে শুনলেন আত্মীয়র বাড়িতে গেলেন যে কুতুবুদ্দিনের মাদ্রাসা ছুটি হওয়ার আগে চলে আসবেন আল্লাহর আল্লাহর কি কি মানসা মা আসতে পারেন নাই না আসা দেরি হয়ে গেছে আত্মীয়র বাড়িতে গল্প সল্প করতে দেরি হয়ে গেছে হঠাৎ করে গরির দিকে থাকায় দেখেন কুতুবুদ্দিনের মাদ্রাসার ছুটির টাইম শেষ মা তো চিন্তায় পড়ে গেলেন আয় আল্লাহ আমার বাচ্চারা যখন বাসায় আসবে আমার বাচ্চা বাড়িতে আইসা নামাজ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমাকে খাবার দেন শেষ করে যখন খাবারের ঘরে যাবে রুটি আর গুস্ত তো আল্লাহ আজকে পাবে না কারণ আমি তো বাড়িতে নাই আমি বাড়িতে থাকলে হয়তো তার জন্য আগে খাবার রেডি করে রাখতাম এটা মার কথা মার ইমান তো অবশ্যই আছে কিন্তু এখনই যুক্ত হইছে না কিন্তু সন্তানের তো এ যুক্ত হয়ে গেছে মা তার কথা অনুযায়ী বলতেছে আল্লাহ এখন তো আমার বাচ্চাটা বাড়িতে আসবে আইসা যখন খাবার টেবিলে যাবে তখন তো সে খাবার পাবে না হ্যাঁ তখন তো সে মনে করবে আহায় আমার আম্মায় এতদিন আমারে ধোকা দিছে আমারে বলছে মোনাজাত করলেই খাবার পাওয়া যায় আজকে আম্মা বাড়িতে নাই আমার তো খাওয়ানো নাই দেখেন খেয়াল করেন এদিকটা কুতুবুদ্দিন বাড়িতে আসছেন আইসা দেখেন আম্মা ঘরে নাই উনি মনে মনে ভাবলেন আম্মা ঘরে নাই তো আমার তো কোনো অসুবিধা নাই কারণ আমাকে তো খাওয়ান দেন আমার আম্মা না আমার আল্লাহ আল্লাহ তো আছেন সুতরাং আমার খাবারের কোনো অসুবিধা হবে না খাবার কেমনে খাইতে হয় কেমনে পাইতে হয় সেটা তো আমার আম্মা আমাকে শিক্ষা দিয়েছেন সুতরাং আমার খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই আমার আম্মা বাড়িতে নাই আমার কোনো টেনশন নাই আর ওই দিক দিয়ে মার মনে বড় টেনশন হায় হায় আমার বাচ্চারা বাড়িতে যাবে আজকে তো সে খাবার পাবে না সে আল্লাহর প্রতি একটা বদ ধারণা তৈরি হয়ে যাবে এই চিন্তায় মা বড় চিন্তিত কি করবেন তাড়াহুড়া কইরা আইসাও পারবেন না কুতুবুদ্দিন বাড়িতে চলে আসছে এমতা অবস্থায় কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহীর মার মাতার মধ্যে একটা চিন্তা আসলো মানুষ যখন খুব এক বেশি বিপদে পড়ে হাদিস শরীফা আল্লাহ রসুল বলছেন ওয়াইজা সাল আল তাফাস আলুল্লাহ ওয়া ই মা চিন্তা করলেন আমি আল্লাহর কাছে চাওয়া দরকার আত্মীয়র বাড়িতে একটা যা নামাজ বিষয়া মা দুইটা হাত উপরের দিকে উঠা বলেন আল্লাহ আমি কুতুবুদ্দিনের মা আমার ছেলে কুতুবুদ্দিনের ইয়িনকে ঠিক করার জন্যে একটা কৌশল অবলম্বন করেছিলাম আজকে আমি অনেক দূরে চলে আসছি আমি আমার বাচ্চার খাবার রেডি করতে পারি নাই আয় আল্লাহ আমি মা হইয়া আপনার দরবারে আবেদন করিয়া আমার বাচ্চার জন্য আজকে আপনি জান্নাত থেকে আর গোষ্ঠের ব্যবস্থা করিয়া দিয়েন মা দোয়া করছেন মার গেছে। কুতুবুদ্দিন আসছেন আইসা জানামাজ বিষয়ে বিছাই আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া শুরু করছেন দোয়া শেষ করে খাবারের ঘরে যাইয়া দেখেন সুন্দর রুটি আর প্রস্তুত খাইছেন খাইয়া ঘুমাই গেছেন এই দিক মা তাড়াতাড়ি আত্মীয়র বাড়ির থেকে আইসা দেখেন কুতুবুদ্দিন ঘুমাইতেছে বাবলেন মনে হয় খাবারটাবার টাবার ভয় নাই এই জন্য মনে হয় ঘুমাই গেছে মা কুতুবুদ্দিন মা কুতুবুদ্দিনের মা কুতুবুদ্দিনের মাথায় হাত দিয়ে বলেন ও বাবা কুতুবুদ্দিন উঠো আমি চলে আসছি তোমার জন্যে খাবার রেডি করছি কুতুবুদ্দিন বলেন মা আপনি আমাকে কি খাবার দিবেন বলে তুমি খাইবা না আমাদের সাথে থেকে আসছো বলে আপনারা আমার শিক্ষা যা নামাজ বিছাইতে হয় হাত উঠাইতে হয় আল্লাহর দরবারে দোয়া করতে হয় তাহলে খাবার পাওয়া যায় আম্মা আমি তো আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ আমার জন্য এত মজার রুটি আর গুস্তের ব্যবস্থা করছেন ইতিপূর্বে আমি আর কোনো সময় এত মজার রুটি গুস্ত খাইতে পারি নাই দেখুন এই তরবিয়তটা কিন্তু মার পক্ষ থেকে হয়েছে এই আমি আপনাদের সামনে বলতে চাই মা আপনি বড় গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম আপনাকে অনেক ইজ্জত দিয়েছে নবী মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লাম আপনাকে অনেক ইজ্জত দিয়েছেন হীনমন্যতার কোনো কারণ নাই আপনি আপনার দায়িত্ব আর কর্তব্যগুলো পালন করুন ইজ্জত আর সম্মানের মালিক হইলেন আল্লাহ ইজ্জত সম্মান দিবেন আল্লাহ ইজ্জত সম্মান দেওয়াওয়ালা একমাত্র আল্লাহ আল্লাহ আপনার ইজ্জত আর সম্মানকে বাড়ায় দিবেন এই জন্যে আপনারা আপনাদের দায়িত্ব আর কর্তব্য পালন করুন আমি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই একটা দায়িত্ব হচ্ছে আবাদত আবাদত করবেন আল্লাহ আর খেদমত করবেন স্বামীর আর তার করবেন আবাদত খেদমত তার এই তিনটা কথা কমপক্ষে আপনারা আজকে আমার বক্তব্য থেকে ওলামাই ক্যারামের বক্তব্য থেকে তো শুনবেনই আরও গুরুত্বপূর্ণ কথা শুনবেন আমার কথার থেকে তিনটা কথা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটা হইল আবাদত আরেকটা হলো খেদমত আরেকটা হলো তরবত আল্লাহ তাবার আলা যেন ই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার আসাতিজাহ করাম যারা আছেন মুহতাবিম সাহ সহ আল্লাহ যেন সবাইকে কবুল করেন দেশ বিদেশ থেকে মুহাব্বিন মুিন যারা আছেন আল্লাহ যেন সবাইকে কবুল করেন আপনারা যারা এসেছেন আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করেন আমাদেরকেও কবুল করেন ওয়া আির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিলমিন